নমস্কার, অনেকদিন পরে আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আমার বাড়ির কালী পুজো উপলক্ষে সবাই এই ভিডিওটা দেখবেন। মায়ের খড় উত্তোলনের জন্য এখানে ব্রাহ্মণ মশাই সব কোচকাজ করছে। গাছ প্রায় রেডি, এবার ঘর উত্তোলনের করার সময়। আমার বাড়ির সামনের দিয়ে ঘর উত্তোলন করতে যাওয়া হচ্ছে আমার বাড়ির পুকুরেই। এবার শুরু হচ্ছে ঘর উত্তোলনের সব নিয়ম বিধি। কালী পুজোর কত না নিয়মবিধি থাকে বলুন, সেই রকম আমাদের বাড়িতেও অনেক নিয়মবিধি আছে, দেখতে থাকুন আপনারা। এদিকে ঘর উত্তোলন হচ্ছে, ব্রাহ্মণ মশাই করছেন, আর ওইদিকে আমাদের পরিবারের সবাই সব রসবাতি বোম বাজি নিয়ে সবাই মজা করছি আমরা। শেষ, এবার ঘট নিয়ে ব্রাহ্মণ মশাই মণ্ডপের দিকে যাচ্ছেন। জলটা নিয়ে এসে মায়ের ঘট প্রতিষ্ঠা করা হচ্ছে। এখানে তোমাদের দাদা এবং আমার দাদা মিলে সবাই মজা করছে, বাড়ির সবাই। একই সঙ্গে আমি একটু মজা করলাম। এদিকে পুজোর যোগাযান্ত্রী চলছে।
গল্প দিয়ে। এবার মায়ের চক্ষু দান করা হচ্ছে। মায়ের চক্ষুদান করা সমাপ্ত হলো। এখন মায়ের চক্ষুদান করার নিয়মবিধি শেষ হওয়ার পরে এবার মাকে আরতি জানানো হচ্ছে। প্রসাদে পুজো নিয়ে এলেন মাসিমা। এবারে বস্ত্র মাকে দান করা হচ্ছে না দিচ্ছেন এটা আমি ঠিক জানি না, কি এটা নিয়ে কারোর যদি জানা থাকে একটু কমেন্ট করে জানাবেন। এখানে ভোগ নিবেদন করা হবে। ভোগের মধ্যে আছে ফল প্রসাদ, লুচি, সুজি, পালো এবং আমাদের ব্রাহ্মণ পরিবারের যেটা আসল প্রসাদ হয় অন্ন, মাছের ঝোল এবং পাঁচ রকমের ভাজা। হ্যাঁ, তার সঙ্গেও আছে নারিকেলের লাড্ডু। ভোগ নিবেদন করার পরে এখানে ব্রাহ্মণ মশাই ঘট বিসর্জন করতে যাবেন বলে ওনার নিয়মবিধি পালন করছেন। নিয়মবিধি সব পালন করার পরে এবার ঘট বিসর্জন করতে যাওয়া হবে। আসল পালা, আমাদের বাড়িতে যে অন্নপ্রসাদ হয় মাছের ঝোল অন্নপ্রসাদ, সেই অন্নপ্রসাদ কাউকে মেখে খাইয়ে দিতে হয়। এবার আমাদের কাকিমা এখানে মাকে সেই অন্নপ্রসাদ খাইয়ে দিচ্ছেন, মাছের ঝোল অন্নপ্রসাদ। মাকে জল খাওয়ানো হচ্ছে। জল খাওয়ানোর পরে এবার মায়ের মুখ ধুয়ে শাড়ির আঁচল দিয়ে মুখ মোছানো হবে। ব্যাস, এখানেই সমাপ্ত হলো আমার ভিডিওটি। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন।